আজ কিংবদন্তি আদিবাসী নেতা মুক্তিযোদ্ধা এবং লোকনায়ক বিরসা মুন্ডার 148তম জন্মদিবস। বিরসা মুন্ডা ভগবান বিরসা মুন্ডা নামে পরিচিত গোটা দেশে। উনার 148তম জন্মদিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিরসা মুন্ডার জন্মদিনটি প্রতি বছর জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হয়ে থাকে গোটা দেশে। তাই আজ জনজাতি গৌরব দিবসে দেশের জনজাতিদের জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে একটি প্রকল্পের সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজ্যেও এই প্রকল্পের সূচনা হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে। এছাড়াও রাজ্য সরকারের আরও একটি প্রকল্পের সূচনা হয় এদিন, যার নাম দেওয়া হয়েছে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2। রাজ্যের প্রতি ঘরে ঘরে প্রতিটি সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজ থেকে এক বছর পূর্বে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির ঘোষণা দিয়েছিল ত্রিপুরা সরকার। আজ এই প্রকল্পের দ্বিতীয় পর্বের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হল দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সকল সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। আর এই প্রকল্প সম্বন্ধে সকল নাগরিকদের অবগত করার লক্ষ্যে আজ থেকেই রাজ্যের সর্বত্র, বিশেষ করে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে একটি ভ্রাম্যমান গাড়ির যাত্রার সূচনা করা হবে। পাশাপাশি প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2 সম্বন্ধেও বিস্তারিত তুলে ধরেন তিনি। আমাদের রাজ্য আজ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হচ্ছে। এই কর্মসূচিতে সরকারের প্রকল্প সম্পর্কিত তথ্য প্রচার সম্মিলিত 2টি ভ্রাম্যমান গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং আমার কাছে যা খবর আছে যে অলরেডি রাস্তায় আছে গাড়ি, যদি এখানে ঠিক সময়ে চলে আসে তো নিশ্চয়ই আমরা ফ্ল্যাগ অফ করব। একই সাথে আজকে প্রতি ঘরে সুশাসনের যে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু হচ্ছে, আপনারা জানেন যে আমরা গত বছর যে এই প্রতি ঘরে সুশাসন তার সাফল্য আমরা পেয়েছি এবং তাতে করে এবার আবার আমরা আমাদের ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে আমরা ডিসিশন নিয়েছি যে আবার প্রতি ঘরে সুশাসন শুরু হবে। এতে করে যেসব সুবিধাগুলো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়নি সেইগুলো একই সাথে আমরা এই অভিযানের সাথে আমরা সেই কাজটা করব। প্রতিকারের সুশাসনের মধ্যে কারোর এস্টেট সার্টিফিকেট লাগবে, কারোর এসসি সার্টিফিকেট লাগবে, কারোর ম্যারেজ সার্টিফিকেট লাগবে ইত্যাদি, যে একদম দৌড়গড়ায় গিয়ে আমাদের ত্রিপুরা সরকারের সমস্ত আধিকারিকদের সাথে আমাদের মাননীয় চিফ সেক্রেটারির মাধ্যমে একদম ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সাব ডিভিশনাল অফিসার থেকে আরম্ভ করে সবার সাথে ওনার কয়েকবার বৈঠক হয়েছে এবং প্রতি ঘরে যেন আমাদের ত্রিপুরা সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো যেন পৌঁছানো যায় সেই কাজটা করছে। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।